ওকে, আজকে একটা ছোট ভিডিও বানাবো, সেটা হচ্ছে আপনি কিভাবে পেপ্যালে ডলার সেন্ড করবেন FnF এ। তো প্রথমে হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, করার পর সেন্ডিং অ্যান্ড রিকোয়েস্ট এখানে যাবেন, যাওয়ার পর মনে করেন আমি এই মেলে সেন্ড করবো, কপি করা ছিল আমার জেস প্রেডিশন। এখানে ক্লিক করার পর দেখবেন এই যে এখানে চেঞ্জ করে দেবেন, এখানে কি হয়ে আছে পেইং ফর অ্যান আইটেম অর সার্ভিস, অথবা ক্লিক করার পর ওখানে উপরে অপশান আসবে এইটা সেন্ডিং টু এ ফ্রেন্ড, তো এইটা সিলেক্ট করবেন। নো ফি টু ইউজ ব্যাঙ্ক অর ব্যালেন্স টু সেন্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইন দ্য ইউএস, মানে ইউএসের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে ডলার সেন্ড করলে কোনো চার্জ কাটবে না, আর পেইং ফর অ্যান আইটেম অর সার্ভিসে দিলে এখানে চার্জ কাটবে। তো এখানে সিলেক্ট করবেন সেন্ডিং টু এ ফ্রেন্ড, সে আমি এখন সেন্ড করবো $40, ঠিক আছে, এই সেন্ডিং টু ফ্রেন্ড। আর এখানে অবশ্যই নোট দিবেন, কারণ নোটটা দিলে ভালো হয় যে কিছু লিখবেন যে হোয়েন ইউ রিসিভড মানি প্লিজ গিভ মি এ কল, ঠিক আছে, মানে এটা না এ রিলেটেড দিবেন প্লিজ, মানে আমরা পাঠাই না কখনো কোনো ফ্রেন্ডস ফ্যামিলিকে জিনিস পাঠাইলে অনেক সময় তো ফোন করে মেসেজ করে যে আমাকে কনফার্ম করিস, বিষয়টা এরকম হয় না, রিসিভ মানি প্লিজ গিভ মি এ মেসেজ, ঠিক আছে, এইটা দিবেন, দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করবেন। এই যে দেখেন ফি হচ্ছে $0, ঠিক আছে, এই যে এটা যে সেন্ড পেমেন্টস নাও, ওকে, এই যে দেখেন সেন্ড হয়ে গেছে। সো আশা করি এইভাবে ডলার সেন্ড করবেন, আমার ম্যাক্সিমাম মেম্বার এটা ভুল করে ডলার সেন্ড করতে। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই করা।